তিনটা ছেলে যখন একত্রিত হয় তখন ওরা কি করে বলো? Hey guys, I am back with another video. Okay, তো এই ফাইনালি শুরু হয়ে গেল আজকের ভিডিও। আর আজকের ভিডিও শুরু হচ্ছে বিন্দাস আমার বাসাতে, আমার রুমে। ওকে, ইয়াপ, বাট আজকের ভিডিও শেষ হবেও আমার বাসাতে। আর বাট অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমি একটা এক্সপ্লেন ভিডিও বানাবো। ওকে, আই মিন কালকে রাত্রেবেলা আমি একটু বাইরে গেছিলাম, আড্ডা মেরেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে, তো ওটা কিছু চাটা খেয়েছি আর কি। তো এটা নিয়ে একটা এক্সপ্লেন ভিডিও বানাই দিব, বাট তার আগে এখন আমি খুব জোরে খিদা লেগেছে দুপুরের বেলা। অতএব এখন বাজতে দুপুর ঠিক 3:10, তো ওটাই। তো এখন দুপুরবেলা আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো যে কালকে রাত্রে কি হলো কি হলো না। ওকে, তো ওটাই। আর একটা গুড নিউজ আমি তোমাদেরকে দিয়ে দিই গাইস, যে তোমাদের দোয়া কাজে লেগেছে। ওকে, ইয়াপ, এখন আমি পুরা মুখ মানে খুলতে পারছি, কথা বলতে পারছি, খেতে পারছি, মানে এখন আর কষ্ট হচ্ছে না। বাট এখনো কিছু দাগ এখানে আছে, তোমরা বুঝতে পারছো মনে হয়, এই পুরা জায়গাটা দাগ হয়ে আছে এখনো, মানে পুরার যে দাগ যেটা এটা এখনো রিকভার হয়নি। ওকে, তো ওটাই, যাই হোক, তোমরা দোয়া করতে থাকো, আশা করা যায় যে এই দাগগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ, আর ট্রিটমেন্ট তো চলছেই। ইয়াপ, তো কথা অনেক হয়ে গেল, এখন চলো যে কিছু খাওয়া দাওয়া করা যাক, খুব জোরে খিদা লেগেছে। ওকে, তো ওটাই, চলো বেবি। ফাইনালি এখন আমি চলে আসলাম খাবার দাবার সব নিয়ে। আর এটা অ্যাকচুয়ালি আজকের দিনটা আমি গোসল করে একদম ভিডিও বানানো শুরু করেছি, যার কারণে আমার চুলটা একদমই কি বলবো কোকড়া কোকড়া হয়ে গেছে। ওকে, ইয়াপ, তো আজকের খাবারে কি আছে বলো? আজকের খাবারে তেমন একটা কিছুই দেখছি না আমি, ভাজি দেখলাম একটা, বাট ভাজিটা আমার কাছে পছন্দ হলো না। এখানে একটা ভাজি নিয়ে এসেছি নিরামিষ টাইপের, তো এই ভাজিটাও আমার তেমন একটা পছন্দ হচ্ছে না। বাট এখানে আছে কিমা বানায় রেখেছে, কিমা না কোপ্তা কি এটা, বাট সমস্যা হচ্ছে যে গরুর মাংস দিয়ে বানানো আছে, তো এগুলাতে আবার কোনো ক্ষতি টতি করবে কি করবে না একটু মানে খাইতে একটু ভয় ভয় লাগছে। এখানে গরুর মাংস আছে এবং আলু আছে, মিক্স করে একটা ভর্তার মতো কিভাবে কিছু করে ভেজে বানানো হয়েছে। ওকে, তো ওটাই, তো চলো এখন আর দেরি না করে যা যা আছে সব অল্প স্বল্প করে খাইতেই থাকি, কি বলো? ও হ্যাঁ, আর এখানে ডাল আছে, ডাল অ্যাকচুয়ালি খাওয়া খুব ভালো শরীরের জন্য, যার কারণে আমি ডালটা মিস করি না। ওকে, ইয়োহু, আর আমি আবার একটু বেশি বেশি ডাল দিই, দেখছেন তো। আচ্ছা, এই ভাজিটা খুবই সামান্য একটু নেই, কারণ আজকে আমার ভাজিটা যে খেতে মন চাচ্ছে না, অতএব এই ভাজিটা খুব একটা টেস্টিও মনে হচ্ছে না, আবার সেন্ট তো ভালোই বের হচ্ছে। আর এটা নিয়ে নি দুইটা, তো এখানে আবার আরো দেখা যাচ্ছে এখানে। ওকে, তো এই হয়ে গেল প্লেট রেডি, না এটা অ্যাকচুয়ালি তিনটা নিয়ে নি, কারণ ভাজি খেতে পারবো কি পারবো না বলা যায় না, তো এটা তিনটা নিয়ে নি। ইয়াহু, তো প্লেট হয়ে গেল রেডি, এখন সময় হচ্ছে খাবার শুরু করার। ওকে, অনেক তেল আছে এটাতে, অনেক তেল, আমার হাতে তেল লেগে গেল। আচ্ছা, একবার ভাজিটা একটু ট্রাই করেই দেখি, কি বলো কেমন লাগে না লাগে একটু খাই দেখি আগে। আমার কাছে ভালো লাগলো না, এটা কেন জানি জমলো না আমার কাছে ভাজিটা, খুব একটা যে খারাপ লাগছে তা না, এটা মেবি আমার মতে পরোটা দিয়ে খেলে ভালো হবে।
whatever. চল একটু কিমা দিয়ে খাই দেখি। কিমা তো ভালোই লাগবে খেতে, এটা স্বাভাবিক ব্যাপার, অনেক জোশ লাগছে, বাট এটা আমার খাইতে ভয়ও লাগছে যে অ্যালার্জির মধ্যে আবার আমার ক্ষতি করবে না তো এটা তো ওটাই। অ্যাকচুয়ালি আলুই বেশি দেওয়া আছে, খুব একটা যে বেশি গরুর মাংস আছে তা না, বাট ক্ষতি করলে তো ক্ষতি হবে আমারই, ঠিক কিনা বলো? ওকে এখন আর কথা হবে না, এখন তাড়াতাড়ি সবগুলো আমরা খেয়ে শেষ করে দিই, তারপরে এক্সপ্লেন ভিডিও বানাবো। ওকে তো ওটাই, চলো খেয়ে ফেলি। ফাইনালি আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, অ্যাকচুয়ালি আমার পেট একদম লোড হয়ে গেছে। ওকে ইয়াপ, এখন আর আমার মন চাচ্ছে না যে আমি কোথাও যাই, কোথাও মানে কোনো ভিডিও টিডিও বানাই, এখন মন চাচ্ছে যে ল্যাপের তলে যে ঘুমাই যায় বিন্দাস, বাট তা করলে হবে না, এখন আমাকে আগে একটা এক্সপ্লেনেশন ভিডিও বানাতে হবে, তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে কালকে কী কী করলাম কী করলাম না, তো ওটাই তো, চলো এখন এক্সপ্লেনেশন পার্টটা শুরু করে দিই, তারপরে আমি ভিডিওটাকে শেষ করবো। বাট তার আগে তোমরা বলো কি তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো? Yes! ভিডিওতে লাইক দিয়েছো? Yes! ইয়ে ভাই, আমি জানতাম তোমরা করবা, তাই জন্য তো আমি তোমাদেরকে এত বেশি ভালোবাসি। ওকে চলো বেবি। ওকে তো কালকে বিকালে অ্যাকচুয়ালি আমার বের হওয়ার একদমই কোনো প্ল্যান ছিল না, বাট কালকে হঠাৎ করে আমার একটা পুরাতন বন্ধু, অনেক পুরাতন বন্ধু আমাকে কল দিয়েছে, দিয়ে আমার নাম্বারও ওর কাছে ছিল না, অ্যাকচুয়ালি অন্য কোথাও থেকে ম্যানেজ করেছে নাম্বারটা, নাম্বার ম্যানেজ করে আমাকে বলছে যে ব্রো তুমি কোথায় আছো, তুমি আমার সাথে দেখা করার জন্য চলে আসো বলে, মানে ওই আমাকে এমন একটা জায়গাতে ডাকলো যেখানে আমি খুব কমই যাই। ওকে তো ওটাই, তো ফাইনালি আমরা চলে গেলাম আমার, আমি আর আমার একটা ভাইকে নিয়ে চলে গেলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। দুইটা ছেলে যখন একত্রিত হয় তখন ওরা কি করে বলো? অবশ্যই তখন আর এক জায়গাতে বসে গল্প গুজব করে, চা টা খায়, আড্ডা মারে। ওকে তো আমরাও তেমন একটা আলাদা কিছু ছিলাম না, আমরাও সেম কাজই করলাম যেটা 8-10টা মানুষ করে, আমরাও একটা জায়গাতে চা খেতে গেছিলাম, বাট আমরা যে জায়গাতে চা খেলাম সে জায়গাটা কিন্তু খুবই আলাদা ছিল, খুবই ফ্যান্সি একটা জায়গা ছিল, এবং ওনারা আমাদেরকে যেভাবে চা সার্ভ করেছে, চায়ের সাথে দেখলাম যে ট্রে টিস্যু ইত্যাদি সব দেওয়া ছিল, এক্সট্রা সুগারও দেওয়া ছিল, তো ওটাই দেখো ওই জায়গার ভিডিওটা তোমরা একবার দেখো। রেস্টুরেন্টে যেমন খাবার আসতে একটু সময় লাগে, ঠিক সেরকমই এদের এখানেও আবার চা আসতে একটু সময় বলতে গেলে কি, আমরা চারজন ছিলাম, 4 কাপ চা অর্ডার করেছি, ওটাও ওনাদের স্পেশাল কিছু একটা চা ছিল, তো ওটাই 5 কাপ 20 টাকা করে নিল চাটা আমাদের কাছ থেকে, তো যাই হোক চাটা খেতে খুব সুন্দরই ছিল। আর যেমনটা আমি বললাম যে ওনারা সার্ভ করে কীভাবে একটা স্পেশালভাবে দেখো, আমি অ্যাকচুয়ালি অনেক জায়গাতে চা খেয়েছি, তোমরা সবাই জানো যে আমি অনেক বড় লেভেলের চা লাভার, আমি যখনই যাই বাইরে তখন কোথাও না কোথাও স্পেশাল কিছু চা পেলে আমি অবশ্যই ওটা খাই, ট্রাই করি বা
নন স্পেশাল চাও আমি মানে খাই, মানে আমার ভালো লাগে চা খেতে। তোমরা জানো যে আমি বাড়িতেও কত চা খাই। ওকে, তো ওটাই তো, যাই হোক, আমার কাছে এখন পর্যন্ত খাওয়া আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট চা এটা মনে হয়েছে। তো ওটাই, আর এভাবে আমরা রাত্রেবেলা অনেকক্ষণই বাইরে ছিলাম, বাট তেমন একটা ভিডিও টিডিও হয়নি, আড্ডা টাড্ডা মারলাম আমরা। এক জায়গাতে হালিমও খেতে গেছিলাম, বাট ওখানে তখন হালিম শেষ হয়ে গেছিলো, যার কারণে আমরা আর হালিম খেতে পারিনি। ওকে, বাট ভবিষ্যতে যেদিন যাবো সেদিন অবশ্যই খাবো, আশা করা যায়। ইয়াপ, তো যাই হোক, আজকের ভিডিও অ্যাকচুয়ালি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। অ্যাকচুয়ালি হতে পারে যে আজকের ভিডিওটা একটু ছোট হয়ে যাবে, বাট তোমরা তো শুনলাই যে আসলে খাওয়া দাওয়ার পরে আমার আর নড়তে মন চাচ্ছে না, আজকে আমি অনেক খেয়ে ফেলেছি, এখন আমি যে বিন্দাস ঘুমাই যাবো। ওকে, তো তাই, তো দ্যাটস ইট ফর টুডে। আজকে ভিডিও এতটুকুই ছিল, আর তোমরা অবশ্যই বলো যে তোমাদের চা খেতে কেমন লাগে, আর তোমরা কোথায় কার চা খেতে বেশি পছন্দ করো। তোমরা যদি পারো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে একবার বলো, দেখা যাক হতে পারে যে তোমাদের সাথে আমি একদিন চা আড্ডা দিলাম। ওকে, তো ওটাই, আর এটাই দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে আবার কালকে সন্ধ্যা 6টার দিকে, 12-10টার দিকে, যে কোনো এক সময়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, রিচ ফর এভার, কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা যেভাবে আমার জন্য দোয়া করছো যেন আমি সুস্থ হয়ে যাই, তোমরা সেভাবে দোয়াটা চালাই যাও, আশা করা যায় যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। ওকে, ইয়াপ, তো দেখা হবে আবার কালকে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। ওকে, আই লাভ ইউ, ইউ, আমি তোমাদেরকে চায়ের মতো ভালোবাসি। ইয়াপ, টাটা।